আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামার নাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরো 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2548 জন। দেশে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ, শেরপুরে দুজনের মৃত্যু। এবং সরকারি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত যশোরের পাট চাষীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2548 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে আবারও উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের মতে, জনজীবন অনেকটা আগের অবস্থায় ফিরে যাওয়ায় আশানুরূপ হারে কমছে না সংক্রমণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। করোনার চূড়ান্ত সংক্রমণ এরই মধ্যে পার হয়ে গেছে। আক্রান্ত মৃত্যুহার দুটোই এখন কমছে, যদিও একই সাথে কমেছে পরীক্ষা সংখ্যাও। তবে সংক্রমণ শুরুর সাড়ে চার মাস পরও দৈনিক 2 থেকে 2500 করে করোনা শনাক্ত হচ্ছে। সবশেষ 24 ঘন্টায় 12,027টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 21% বেশি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2548 জন। এ পর্যন্ত শনাক্ত 218,658 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.19% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.04%। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে করোনার আতঙ্ক যেমন কমছে, তেমনি কমেছে সচেতনতাও। জীবিকার তাগিদে করোনার ঝুঁকি তোয়াক্কা করছেন না অনেকেই। এতে জনজীবন যতটা দ্রুত আগের অবস্থায় ফিরছে, করোনার সংক্রমণ কমার গতি ততটাই ধীরে হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আসলে এখন কমারই কথা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে গত 3-4-5 দিন ঢাকায় যেটা দেখছি সেটার জন্য ভয় পাচ্ছি। আপনি দেখেছেন কিনা যে মানুষের ভয় পাচ্ছে না, সবাই রাস্তায় নেমে গেছে, এটা একটা ভয়ের কথা। এছাড়া তো সংক্রমণ এখন কমারই কথা ছিল। তার মতে, করোনা সংক্রমণের বড় চ্যালেঞ্জ আসন্ন কোরবানির ঈদ। ওই সময়ে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। সংক্রমণ সংখ্যাটা কমছে, এটা কমতেই থাকার কথা চলে এই মাসের শেষ পর্যন্ত। আর যদি মানে এই রোজার ঈদের মতো ব্যাপক আকারে মানুষ আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করে, প্লাস কোরবানির বাজারটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় ঢাকায় 11, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 6 জন করে 12 জন সহ সারা দেশে 35 জন মারা গেছেন। পর্যন্ত বিভাগবারে মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1372 জন, 48.38%, চট্টগ্রাম 707 জন, 24.93%, রাজশাহী 159 জন, 5.61%। এছাড়া নতুন করে 1768 জন সহ করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 121,000 মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 5 জন, সিলেটে 4 জন এবং বরিশালে 2 জন মারা যায়। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থী সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসের কারণে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2 জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 47 জন করোনা পজিটিভ। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছে। এদিকে গত 24 ঘন্টায় 215 জনের নমুনা পরীক্ষার পর 86 জনের করোনা শনাক্ত হয়। করোনা পজিটিভ হয়ে বরিশাল বিভাগে 2 জনের মৃত্যু হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজে একজন এবং পিরোজপুরে অন্যজন মারা যায়। এছাড়া ডাক্তার, নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের ছ জেলায় নতুন আক্রান্ত 78 জন। কোভিড 19-এ বগুড়া, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও চট্টগ্রামে আরও একজন করে মারা গেছে। এছাড়া এই 5 জেলায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 600+। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে 60-বর্ষ অমল কৃষ্ণশীল মারা গেছে। এক সপ্তাহ ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও বুক ব্যথায় ভুগছিলেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট 39 জনের মৃত্যু হলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ইউসুফ আলী নামে 75 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 10 জেলায় নতুন 301 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে মোট মৃতের সংখ্যা 33। নমুনা পরীক্ষায় আরও 20 জনের করোনা শনাক্ত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থী সহ নতুন 15 জন করোনা পজিটিভ হয়েছে। নোয়াখালীতে শনাক্ত আরও 21 জন। রংপুর মেডিকেল কলেজে পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ আরও 55 জনের করোনা শনাক্ত হয়। পরাগমান, এটিএন বাংলা। করোনার ওষুধ ফেভিপিরাভির কার্যকারিতা নির্ণয়ে ঢাকার পর এবার খুলনায় শুরু হলো বৈজ্ঞানিক গবেষণা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর এই গবেষণা চালানো হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে এই গবেষণা কো ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন আরও 6 বিশেষজ্ঞ চিকিৎসক। তারা জানান, সেপ্টেম্বর পর্যন্ত 100 রোগীর ওপর এই গবেষণা চলবে। আশাব্যঞ্জক ফল মিললে করোনা চিকিৎসায় ওষুধটি মাইল ফলক হবে বলেও জানান তারা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দেশের প্রায় 25 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে দুর্গত প্রায় সব এলাকায়, সেই সাথে কিছু স্থানে বেড়েছে নদী ভাঙনও। শেরপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুজন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা আর পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছেই। এতে জামালপুরের 7 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ মানুষ। বিশুদ্ধ পানি, শুকনো খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। অবনতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিও। দীর্ঘ এক মাস ব্রহ্মপুত্র ও ধরলার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলার চরাঞ্চলের 4 লক্ষাধিক মানুষের দুর্ভোগ বাড়ছেই। গত এক মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 18 জনের। নেত্রকোনায় নিম্নাঞ্চল, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি উপজেলার বন্যা পরিস্থিতিও নাজুক। এসব এলাকায় প্রায় সব রাস্তাঘাটই 5 থেকে 6 ফুট পানির নিচে। পানিবন্দী 5 লাখ মানুষ। পানি কমলেও দুর্ভোগ কমেনি লালমনিরহাটের বানভাসীদের। বানের পানি নামার সাথে সাথে শুরু হয় ভাঙন। গত দুদিনে তিস্তা ও ধরলার ভাঙনে বিলীন হয়েছে 40 শতাধিক বাড়ি ও ফসলি জমি। শেরপুরে বন্যার পানিতে ডুবে এক তরুণী ও এক শিশু মারা গেছে। 13টি চর ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতিরও কোনো উন্নতি নেই। ঘর বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সব কিছু এখনও পানির নিচে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের 250 গ্রামের 3.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হচ্ছে নদী ভাঙনও। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। আত্রাই নদীর পানি বাড়তে থাকায় নাটোরে তলিয়ে গেছে সিংড়া পৌর এলাকার নদী তীরবর্তী বাড়িঘর। নতুন করে পানিবন্দী কয়েক হাজার মানুষ। টানা তৃতীয় দফা বন্যায় চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা ও তিতাস নদীর পানিতে তলিয়ে যাচ্ছে সরাইল ও নাসিরনগর উপজেলার ঘরবাড়ি। মানিকগঞ্জে পদ্মা নদীর পানিতে বন্দী 6 উপজেলার 600+ মানুষ। শরীয়তপুরের পদ্মার দুর্গম চরে বানভাসী 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। মইনুল আহসান, এটিএন বাংলা।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির পাশাপাশি জেলার শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। পদ্মার ভাঙনে গতকাল চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি SCSDP মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা একটি ভবন বিধ্বস্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন প্রতিরোধে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরীর নির্দেশনায় জিও ব্যাগ ডাম্পিং চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতির কথা জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সরকারের পাশাপাশি বিত্তবানদের ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নাটোরের সিংড়া বিল হালতি ত্রিমোহনী অনার্স কলেজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। শেরপুরের VGF এর 163 বস্তা চাল সহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে জেলার নালিতাবাড়ির উত্তর বাজার কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আটক সাইদুলের দেওয়া তথ্য অনুযায়ী পরে অপর একটি গুদাম থেকে কাবিখার 384 বস্তা গম জব্দ করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় সাইদুল ইসলাম, হাদিউল ইসলাম ও ইউনুস আলী নামে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নূর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রী জোহর আক্তার জানান, ভোরে মাটিরাঙ্গা পৌর এলাকার মুসলিমপুর গ্রামের বাড়ি থেকে অপরিচিত তিন যুবক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অর্ধশতাধিক গরু বোঝে একটি ট্রলার ডুবে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় গরুর ব্যাপারী, ট্রলারের লোকজন ও চারটি গরু উদ্ধার করা হলেও বাকিগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে আরিচা কাজিরহাট নৌ রুটের কানাইদিয়া চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি নগরবাড়ি ঘাট থেকে আরিচা গরুর হাটে যাচ্ছিল। সরকারি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পাটের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত যশোরের পাট চাষিরা। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমফানে এমনিতেই ক্ষতিগ্রস্ত এসব চাষিরা আকস্মিক সিদ্ধান্তে আরও চিন্তিত হয়ে পড়েছেন। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় 23,850 হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে পাট চাষ হয়েছে 23,565 হেক্টর জমিতে। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে পাট উৎপাদন করতে তাদের খরচ হয়েছে 3-4,000 টাকা। কয়েকদিনের মধ্যেই পাট কাটা শুরু হবে, তবে পানির অভাবে পাট জাগ দিতে যাতে সমস্যা না হয় সেজন্য আধুনিক পদ্ধতিতে অল্প পানিতে জাগ দেওয়ার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছেন পটুয়াখালীর জেলেরা। 65 দিন পর গত মধ্যরাতে সহস্রাধিক ট্রলার নিয়ে দলে দলে গভীর সমুদ্রে যাত্রা করে তারা। জেলার আলিপুর, মহিপুরের আড়ত সহ বরফকল ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় ফিরতে শুরু করেছে প্রাণ চাঞ্চল্য। তবে মৌসুমের শুরুতে 2 মাসেরও বেশি সময় মাছ ধরার নিষেধাজ্ঞা ক্ষুব্ধ জেলে এবং ব্যবসায়ীরা। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমন্বয় রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি রয়েছে তাদের। মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। মাদারীপুরের সাহেব রামপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকা CMH-এ মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জে একটি ব্রিক ফিল্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সকালে সদর উপজেলার দরিয়াপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে 5টি গ্রামের 600+ মানুষ অংশ নেয়। এ সময় তারা জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে লোকালয়ে ব্রিক ফিল্ড গড়ে তোলায় নানা বর্জ্যে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
শরীয়তপুরের জাজিরার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার দুর্গম চরাঞ্চলে বানভাসী 300 পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন 28 ইস্ট বেঙ্গলের সদস্যরা। 99 কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙার পক্ষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত ও মহিষাসুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন জাপা মহাসচিবের মেয়ে মালিহা তাসনিম জুই। এ সময় 200+ পরিবারকে শুকনো খাবার ছাড়াও চাল ডাল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। জামালপুরে ইসলামপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। দুপুরে ইসলামপুরের চীনাঢুলি, কুলকান্দি, সাবধুরি, বেলগাছা ও নোয়ারপাড়া ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বৃদ্ধির পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সব ত্রাণ সামগ্রী বিতরণ করে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হকের পক্ষ থেকে অনুষ্ঠানে 1000 পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী সহ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 88 ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে 100+ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রাক্তন ছাত্র আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল ও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের হৃদরোগ বিভাগের কনসালটেন্ট আবুল বাশার সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে শহরের নওজোয়ান মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালিক। জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হল 3-দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত মেলায় 50 স্টল স্থান পায়। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের এক কচ্ছপ। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে এই কচ্ছপটি ভেসে আসে। ডান পায়ে ক্ষত নিয়ে ভেসে আসা আনুমানিক 20 কেজি ওজনের কচ্ছপটি দেখতে সৈকতে ভিড় জমায় স্থানীয় লোকজন সহ পর্যটকরা। পরে কলাপাড়া উপজেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা আমিরুল ইসলাম ও টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর বজুল কবিরের উপস্থিতিতে কচ্ছপটিকে আবারও সমুদ্রে অবমুক্ত করা হয়। এর আগে বেশ কিছুদিন যাবৎ জেলিফিশ ও মৃত ডলফিন সৈকতে ভেসে আসতে দেখা গেছে। এসব মাছ সৈকতে পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে বলেও জানিয়েছে স্থানীয়রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।